বর্তমান সময়ে সাউথ ইন্ডিয়ান সিনেমা দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে অ্যাকশন, রোমান্টিক ও কমেডির কারণে। আজকে আমরা জানতে চলেছি গোবিন্দ আন্দারিভাদেলে সিনেমার কিছু অজানা তথ্য। এই সিনেমার বাজেট কত, রিলিজ হয়েছে কবে, পরিচালককে, সঙ্গীত পরিচালককে, এমনকি হিট হয়েছে নাকি ফ্লপ হয়েছে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি পরিচালকের কাছে। এটি পরিচালনা করেছেন কৃষ্ণা ভামসি এবং মিউজিকে আছেন ইয়াবা শঙ্কর রাজা। অভিনয় করেছেন রামচরণ, কাজল আগারওয়াল, প্রকাশ রাজ, শ্রীকান্ত সহ আরও অনেকে। এই সিনেমার বাজেট প্রায় 30 কোটির মতো। এটি বিশ্বব্যাপী আয় করেছে 41 কোটির মতো। সেই সাথে সিনেমাটি এবারের জন্য চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।